কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো তো আজকে আমরা নতুন সুযোগের কথা নিয়ে একটু আলোচনা করতে এসেছি দু হাজার চব্বিশে কি কি অসাধারণ অসাধারণ পরীক্ষা তোমাদের জন্য অপেক্ষা করে আছে কার কার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে কি কি তোমরা করতে পারবে তার সম্পূর্ণ একটা ডিটেলস ভিডিও আমি এখানে নিয়ে এসেছি আমি পিএসসি এবং এসএসসি এস পরীক্ষা নিয়ে আলোচনা করব টোটাল বারোটা তেরোটা কোথায় এক্সামস আছে অনেকগুলো এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট অনেকগুলো এক্সামের ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি সেগুলো সামনে হবে তো ভাই চলো আমরা ভালো করে নোট করে নিই এবং সেই অনুযায়ী প্রিপারেশন স্টার্ট করি ঠিক আছে একদম ছোট্ট একটা ভিডিও হবে ইনফরমেটিভ একটা ভিডিও হবে তোমাদের এসএসি ক্লাস আবার কালকে হবে চিন্তার কোনো কারণ নেই তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের কনসেপচুয়াল ব্যাপার দেখো ফার্স্টে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম নিয়ে কথা বলছি দেখো নাম্বার টেন নাম্বার টেন বিভৎস ভালো একটা চাকরি আমরা সবাই দি অনেকে এটার জন্য স্বপ্ন দেখি এসএসসি এস সি সি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এসএসসি এস সি অনেক রকম পোস্ট আছে এসএসসি এস সি অনেক পোস্ট এখন সিজিএল ঢুকিয়ে দিয়েছে সেই জন্য পোস্টের সংখ্যা একটু কমে গেছে তবুও স্টিল অনেক রকমের পোস্ট আছে এবং এসএসসি এর বিভৎস ফেমাস পরীক্ষা হচ্ছে এসএসসি সিএইচএসএল সেকেন্ড মোস্ট ফেমাস পরীক্ষা হচ্ছে এসএসসি সিএইচএসএল এবং এই এসএসসি সিএইচএসএল এর জন্য তোমার যে কোনো জায়গা থেকে 12 পাস সার্টিফিকেট থাকলেই হবে যে কোনো জায়গা থেকে 12 পাস সার্টিফিকেট থাকলেই হবে লিমিট এটা থাকে আঠারো বছর থেকে সাতাশ বছর বছর থেকে সাতাশ বছর এটা থাকে জুন জুন জুলাই হচ্ছে এক্সাম ডেট খুব তাড়াতাড়ি এটা নোটিফিকেশন আউট হয়ে যাবে এবং জুন জুলাই হচ্ছে তার এক্সাম ডেট ঠিক আছে এইটার জন্য প্রিপারেশন অনেকে শুরু করতে চলেছো এবং এইটার জন্য প্রিপারেশন কিন্তু তোমরা অলরেডি শুরু করে দাও নাম্বার নাইন এফ সি আই অ্যাসিস্টেন্ট ম্যানেজার এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট বিভৎস সুন্দর একটা পোস্ট বিভৎস স্যালারির একটা পোস্ট এবং অসম্ভব সুন্দর একটা পোস্ট এবং এইটার বয়স সীমা থাকে একুশ থেকে তিরিশ এইটার বয়স সীমা থাকে এই একুশ থেকে তিরিশ বলছি একুশ থেকে পঁয়ত্রিশ একুশ থেকে পঁয়ত্রিশ এটা এবছরে হবে কবে হবে কখন হবে এখনো তার নোটিফিকেশন কিছু বেরোয়নি কি থাকবে না থাকবে কতটা ভ্যাকেন্সি থাকবে তার কোনো নোটিফিকেশন বেরোয়নি কিন্তু এইটা আমাদের কিন্তু এই বছরে আসতে চলেছে এবং এটা খুব ভালো একটা এক্সাম তোমরা যারা এর এক্সামিনেশনে প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এটাকে দিতে পারবে ঠিক আছে এবার এইটার কোয়ালিফিকেশনটা আমার এই মুহূর্তে মনে নেই আমি সেই জন্য এখানে লিখলাম না তোমরা একটু চেক করলেই দেখে নিতে পারবে ঠিক আছে চল নেক্সট এক্সাম নাম্বার এইট যেটা এই বছরে বিভৎস ফেমাস একটা এক্সাম ছিল এবং নেক্সট বছরেও মানে এই তোমার দু হাজার এক্সাম ছিল এবং দু হাজার চব্বিশেও এটা একটা বিভৎস ফেমাস এক্সাম থাকবে সেটা হচ্ছে এ আই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট তার জুনিয়র এক্সিকিউটিভের পোস্ট তার জুনিয়র এক্সিকিউটিভের পোস্ট এটার বয়স সীমা থাকে হচ্ছে আঠেরো থেকে সাতাশ বিভৎস ভালো একটা পরীক্ষা ছেষট্টি হাজার ষাট হাজারের কাছাকাছি এটা তোমার স্যালারি সব থেকে ভালো ব্যাপার এটা হচ্ছে সিঙ্গেল এক্সাম সিঙ্গেল এক্সাম হয় উইথ নো নেগেটিভ মার্ক সিঙ্গেল এক্সাম হয় উইথ নো নেগেটিভ মার্ক এবং এইটার এক্সামিনেশন ডেট নিয়ার অ্যাবাউট সেপ্টেম্বরে হয়ে যাবে অসম্ভব ভালো একটা এক্সাম এটা যারা এয়ারপোর্টে মানে কাজ করতে চাও বা একটা সেন্ট্রাল গভর্নমেন্টে জব খুঁজছ খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয় উইথ ভালো স্যালারি তাদের জন্য কিন্তু এইটা একটা অসাধারণ পোস্ট অসাধারণ একটা পোস্ট এবং অসাধারণ একটা চাকরি তোমরা কিন্তু এটার জন্য প্রিপারেশন নিতে পারবে গুগলে সার্চ মারবে এর কি রকম কি এক্সাম আসে এক্সাম প্যাটার্ন কি সেই হিসাবে কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে চল নেক্সট পরীক্ষা নাম্বার সাত পরীক্ষা নাম্বার সাতটিএস এন্ড ইউডিসি এই বছরও ইএসআইসি এরটিএস এবং ইউডিসি এক্সামিনেশন হয়েছিল ইএসআইসি এম এর একটা হয়েছিল অসম্ভব ভালো একটা চাকরি এটা অসম্ভব ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের অসম্ভব ভালো একটা চাকরি এবং এই চাকরিটার সব থেকে বড় ব্যাপার যেটা এইটা ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এর মধ্যে এই এক্সামিনেশনটা কিন্তু আসতে চলেছে এর মধ্যে এই এক্সামিনেশনটা আসতে চলেছে যারা ইউডিসি দেবে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে বয়স আঠারো থেকে সাতাশ হতে হবে যারা দেবে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে পঁচিশ হতে হবে আমি এই সব বলছি জেনারেলদের বয়স এস সি ফাইভ আপার এজ লিমিটে এবং ওবিসিদের জন্য প্লাস থ্রি আপার এজ লিমিটেড ঠিক আছে চলো এটা চলে গেল আমার ESIC MTS এবং সবথেকে বড় কথা ইউডিসিতে তে নিয়ার অ্যাবাউট 4000 খানা ভ্যাকেন্সিতে পরীক্ষা হবে MTS MTS এ নিয়ার এবাউট 3000 খানা ভ্যাকেন্সিতে পরীক্ষা হবে মানে মোটামুটি 7 800 এর কাছাকাছি কিন্তু তোমাদের একটা ভ্যাকেন্সি থাকছে তো এইটা তোমরা একটু খেয়াল রাখো এইগুলো আমার বলে দেবার উদ্দেশ্য হচ্ছে এগুলো তোমরা একটু খেয়াল রাখবে একটু এদের ওয়েবসাইট গুলো দেখবে সবসময় আমাদের উপর ইয়ে থাকবে না অনেকে জিজ্ঞেস করে স্যার সিলেবাস কি ওরে ভাই তুই নিজে একটু দেখ তুই নিজে গুগলে সার্চ মার তুই নিজে ইউটিউবের ভিডিও মার সব কিছু কেন আমরা বলে দেবো তোমরা নিজে তাহলে কি খাটবে তোমরা একটু খাটো তোমরা না খেটলে তোমরা প্রিপারেশন করবে কি করে ঠিক আছে চলো ইএসআইসি চলে গেল নেক্সট মারাত্মক মারাত্মক পরীক্ষা যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স অসাধারণ চাকরি সেরকম অসাধারণ স্যালারি সেরকম অসাধারণ তোমার প্রসপেকটিভ আরবিআই হচ্ছে ব্যাংকিং ইউপিএসসির মতো পুরো ঠিক আছে এসবিআই হচ্ছে ডাব্লুবিসিএস আরবিআই হচ্ছে ইউপিএসসি এই আরবিআই অ্যাসিস্ট্যান্ট কবে আসবে এই আরবিআই অ্যাসিস্ট্যান্টে সবার আগে হচ্ছে বয়স সীমা বয়স সীমা হচ্ছে আঠারো থেকে আঠাশ ব্যাংকিং সব অ্যাসিস্ট্যান্ট নিয়ে আঠাশ অব্দি থাকে জুলাই সেপ্টেম্বরে হোক যে এক্সাম জুলাইতে খুব সম্ভবত নোটিফিকেশন সেপ্টেম্বরে হচ্ছে এক্সাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাংকিং কিছুর ক্ষেত্রেই গ্র্যাজুয়েট হতে হবে কিছু করার নেই ঠিক আছে নিয়ার অ্যাবাউট এটায় হাজারখানা মতো ভ্যাকেন্সি থাকবে আমাদেরই একজন স্টুডেন্ট আছে যার যে ফার্স্ট অ্যাটেম্প্ট এটা ক্লিয়ার করেছে আমাদের সাথে দেখা করতে এসেছিল আমাদেরই অঙ্কের ক্লাস করত আমি তার ইন্টারভিউ খুব ছোট্ট একটা ইন্টারভিউ আছে কালকে আমি আপলোড করে দেবো তো রোববারে আপলোড করব কালকে না তো এইটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবে হলো নাম্বার ফাইভ অসম্ভব ভালো একটা পরীক্ষার কথা আমি এখন বলছি এই পরীক্ষাগুলো অনেকে জানে না ক্লার্ক স্যার কি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন পোস্ট কি বললাম দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন পোস্ট আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি তে গ্রুপ তোমার এসএসসি ছিল স্টাফ তোমার ই ইলেকশন কমিশন সিলেকশন কমিশন সেরকম দিল্লির যত বড় বড় অফিস আছে সেই অফিসে যত তোমার গ্রুপ বি গ্রুপ সি পোস্টের জন্য নিয়োগ সেইটা হচ্ছে এই দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড যারা দিল্লিতে গিয়ে কাজ করতে কোনো অসুবিধা নেই যারা এমনি যাও সিএইচএসএল সিজিএল দিচ্ছ বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছ জানোই বাইরে লোকেশনে পড়তেই পারে তো তাদের জন্য এটা কিন্তু একটা অসাধারণ পরীক্ষা এটার অলরেডি সমস্ত কিছু এসে গেছে এটার কিছু পোস্টের জন্য থাকে টুয়েলভ পাস কিছু পোস্টের জন্য থাকে টেনথ পাস সিলেকশন এবং যেগুলো বয়সের একটা সীমা সেটা হচ্ছে আঠারো থেকে সাতাশ কিছু পোস্টের জন্য আঠারো থেকে পঁচিশ থাকে এটা নোটিফিকেশন এবং এক্সাম নেট অলরেডি এসে গেছে যারা ভরেছো ভেরি গুড যারা ভরনি এটা জেনে নাও নেক্সট বার ভরো ঠিক আছে এটা চলে গেল আমাদের ডিএসএসবি ক্লার্ক এই ব্যাপারগুলো না অনেকে জানে না যেমন ধরো ইএসআইসি এমটিএস অসম্ভব ভালো একটা পরীক্ষা অনেকে জানে না ডিএসএসবি ক্লার্ক অনেকে জানে না এ এআই অনেকে জানে না এফসিআই অনেকে জানে না আমি এইগুলোই তোমাদের কাছে আজকে বলতে এসেছি ভাই এতগুলো সুযোগ তোমাদের সামনে আছে তোমরা প্রিপারেশনটা নাও ঠিক আছে চলো নেক্সট নেক্সট এবার আমরা চেনা জানা কিছু পরীক্ষা নিয়ে আলোচনা করবো কটা হলো আগেরটায় পাঁচ চার আইবি পি এস আর বি পিও এবং ক্লার্ক যারা রুরাল ব্যাংক গ্রামীণ ব্যাংকের জন্য বা জন্য সবাই যেন ব্যাংকিং এ ছটা পরীক্ষা সারা বছর হয় আইবিপিএস এস পিও আইবিপিএস ক্লার্ক এস বিআই পিও এস বিআই ক্লার্ক আইবিপিএস পি এস পিও আইবিপিএস ক্লার্ক এই ছটা পরীক্ষা প্রতি বছর হয় এর সাথে আরবিআই অ্যাসিস্ট্যান্ট আছে যেটা এক দেড় বছর অন্তর অন্তর হয় তো এইটা হচ্ছে আমাদের আইবিপিএস বিপিএস আর গল্প আমরা যারা পিও পরীক্ষা দেবো তার আপার এজ লিমিট তিরিশ ক্লার্ক যারা দেব আপার এজ লিমিট আঠাশ গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হয় না হলে হয় না মোটামুটি এর পরীক্ষাটা হয়ে যায় তোমার সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রত্যেক বছর সেপ্টেম্বর অক্টোবর মাসেই কিন্তু এর পরীক্ষাটা ফেলে এটার সাথেই নাম্বার তিন চাকরি আমি কি লিখব আইবিপিএস পিও এবং ক্লার্ক আইবিপিএস পিও এবং ক্লার্ক যেগুলো আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পিও এবং ক্লার্ক আছে পিএনবি তারপরে তোমার সেন্ট্রাল ব্যাংক এই সমস্ত ব্যাংকের তার পিও এবং ক্লার্ক এটারও তোমার তিরিশ হচ্ছে আপার এজ লিমিট আঠাশ হচ্ছে আপার এজ লিমিট তোমাদের গ্র্যাজুয়েশান থাকতেই হবে না হলে হবে না প্রতি বছর এর এক্সামটা মোটামুটি জুলাই আগস্টের দিকে কন্ডাক্ট হয়ে যায় এবং তোমরা জানো সব থেকে ভালো গল্প হচ্ছে খুব কম সময়ে চাকরি অসম্ভব কম সময়ে চাকরি প্রায় সাড়ে পাঁচ থেকে ছ মাসের মধ্যে তোমার চাকরি কিন্তু চলে আসে তো ব্যাংকিং এর জন্য যারা প্রিপারেশন নেবে তাদের এইটা একটা খুব ভালো ব্যাপার ঠিক আছে তো আইবিপিএস আর আর ক্লার্ক এস পিও ক্লার্ক এটাও কিন্তু আমাদের সামনে আসতে চলেছে তোমরা দেখতে পারো আমি এস এর কথাটা এখানে বললাম না কারণ এস বিআইটা বছরের লাস্টের দিকে হয় সেই জন্য আমি এখানে লিখিনি ঠিক আছে নাম্বার টু বিভৎস ফেমাস পরীক্ষা অনেকের স্বপ্ন এটা বিভৎস ভালো গ্রেড পের পরীক্ষা বিভৎস ক্ষমতার পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে টপ পরীক্ষা হচ্ছে এটা এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি আকাঙ্ক্ষিত পরীক্ষা হচ্ছে এটা এসএসসি সিজিএল কমরাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সাম গ্র্যাজুয়েশান তোমাদের মাস্ট মারাত্মক মারাত্মক ভ্যাকেন্সি বেরোচ্ছে এই বছরও মারাত্মক ভ্যাকেন্সি বেরোবে যেহেতু সামনে ভোট এটার নোটিফিকেশন আউট হবে হচ্ছে ইলেভেন জুন এবং এক্স্যাম যেটা কন্ডাক্ট করবে সেটা হচ্ছে সেপ্টেম্বর নাগাদ তাহলে বুঝতেই পারছো হাতে আর কটা মাস আছে সাত থেকে আটটা মাস হাতে আছে ভালো করে পড়োসি এর জন্য CGL যদি লাগাতে পারো আর কিছু লাগবে না আর CGL যদি টার্গেট করে পড়ো ব্যাংকটা আমি বলছি না আগে যে কটা জিনিস লিখলাম সব কটা কভার হবে ঠিক আছে চলো नेक्स्ट আর একটা মারাত্মক ফেমাস পরীক্ষা SSC MTS 10th পাস কিছু পোস্টের জন্য আঠারো থেকে পঁচিশ বয়স সীমা কিছু পোস্টের জন্য আঠারো থেকে সাতাশ বয়স সীমা এটার যে এক্সামিনেশন ডেট সেটা হচ্ছে জুলাই আগস্ট ঠিক আছে এইগুলো চলে গেল আমাদের টপ গভর্নমেন্ট জব এক্সাম যেগুলো হবেই এবং যে ডেট দেওয়া আছে সেই ডেটেই হবে এবার আমরা আমাদের বাংলায় ফিরে আছি আমি বাংলায় জাস্ট দুটো এক্সাম নিয়ে কথা বলবো তার থেকে বেশি এক্সাম নিয়ে এখন আমি কথা বলার মতো অবস্থায় নেই এবং আমি জানিও না সেটা হচ্ছে জানি না মানে আমার সিওরিটি নেই একটা হচ্ছে পিএসসি ক্লার্ক পিএসসি ক্লার্ক যে তার ডেট হচ্ছে দু হাজার জুন মাস মে জুন মাস টেন্টেটিভ মানে যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আর একটা হচ্ছে ফুড এসআই যার টেন্টেটিভ যে ডেট হচ্ছে 16 বা 17 মার্চ ঠিক আছে এই হচ্ছে আমাদের আপকামিং गवर्नमेंट জবের একটা ডিটেইলড ভিডিও আমাদের কি কি एग्जाम्स আসছে কি তার এডুকেশনাল কোয়ালিফিকেশান কি তার বয়স সীমা স্যালারি কার কার কতটা এই সমস্ত কিছু জিনিস নিয়ে আমরা একটা আলোচনা আজকে করলাম অনেক এক্সামস আছে যেগুলো তোমরা জানো না সেগুলো ভালো করে দাও আমি একটা পার্টিকুলার কোনো জিনিস নিয়ে যদি তোমাদের আলোচনা করতে হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে বা আমার কমিউনিটিতে অবশ্যই লিখবে আমি তার রিগার্ডিং সমস্ত ভিডিও নিয়ে আসব। এটাও তোমাদের অনেকে আমাকে বলেছো পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছো এখানে কমিউনিটিতে লিখোছ কমেন্টে লিখোছো আমি সেই জন্য এটা আনলাম এরপরেও যদি কোনো ভিডিও তোমাদের দরকার হয় আমি নিয়ে আসব। রেলওয়ে নিয়ে আমি কোনো কথা বললাম না যার কোনো মানে শিওর খবর নেই আমি সেটা নিয়ে কোনো কথা বলতে পছন্দ করি না সেই জন্য আমি এখানে রেলওয়ের কথাটাও বললাম ঠিক আছে ভাই সেম ফর ডাব্লিউ কবে হবে আমরা জানি না সেই জন্য আমি বললাম তো চলো ভাই আশা করি তোমাদের এই ভিডিওটা খুব কিছুটা হলেও লাভ হয়েছে কারো কোনো কথা বলতে হলে আমাকে জানিও আমাদের এসএসসির ফ্রি ক্লাস যদি কেউ করতে চাও সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত ফ্রি ক্লাস আমাদের চলছে কখন কখন সকাল দশটায় ম্যাথ সন্ধে ছটায় ইংলিশ হচ্ছে না রিজনিং আমরা ম্যারাথন হিসাবে নিই যেহেতু রিজনংটা সোজা হয় রিজনিং আমরা মেইনলি ম্যারাথন ঠিক আছে এই হচ্ছে আমাদের সমস্ত কিছু গল্প এই হচ্ছে আমাদের সমস্ত কিছু ফ্রি ক্লাসের গল্প তোমরা এই রুটিনটা নিয়ে দেখে নিয়ে ক্লাস করতে পারো আমাকে সাত দুটো শূন্য তিন শূন্য চার ছয় নয় সাত হাই লিখে পাঠাতে পারো সেখানে আমরা পিডিএফ পাঠাই এবং ক্লাসের লিঙ্ক পাঠাই কেউ যদি আমাদের ব্যাচে আসতে চাও আমাদের এসএসসি ব্যাচ আছে আমাদের এই ব্যাচটা আছে তোমরা আসতে পারো এবং এসএসসি ব্যাচ যেহেতু অনেক দিন ধরে স্টার্ট হয়ে গেছে সেই জন্য এটার দাম একটু কমানো হচ্ছে তোমরা যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও এই ব্যাচে ভর্তি হতে চাও এবার এটা তুলেও নেওয়া হবে তারা ভর্তি হতে পারো এটা উনিশশো সামথিং টাকা এটা লাগবে এক বছরের জন্য যদি তোমরা ওয়াই থ্রি ফোর নাইন ইউজ করো ঠিক আছে ভাই তো চলো আজকে আমি গেলাম সবাই সাবধানে থেকে সুস্থ থেকে শরীর ফরীর ঠিক রেখো তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট উইক যেখানে আমরা এস এসসি ফ্রি ক্লাস নিয়ে আবার আলোচনা করব আসছি ভাই যারা আমাদের অ্যাপটা যাদের নেই আমাদের অ্যাপটা তারা ডাউনলোড করে নিও ডিসে লিঙ্ক পাবে আমার কমিউনিটিতে যারা নেই তারা কমিউনিটিটা জয়েন করে নিও এবং আমাদের টেস্ট সিরিজের উপর কিন্তু ছোট্ট করে ডিসকাউন্ট চলছে তোমরা এইটা নিতে পারো ঠিক আছে চলো তো আজকে আমি গেলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে শরীর ঠিক রেখো কোনো কিছু দরকার হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও টাটা